তো আমি এখন চলে এসেছি মুদি আলী ক্লাবের পূজা প্যান্ডেলের সামনে। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এখন চলে এসেছি মুদি আলী ক্লাবের সামনে। তো এই হচ্ছে এনাদের একটা ওই হেল্প ডেস্ক টাইপের, এখানে একটা এরা রেডি করছে এই জায়গাটাতে। আর এই হচ্ছে পুরো ওনাদের ব্যানার, আর এই হচ্ছে পুরো প্যান্ডেল। উপরে দেখো একটা গণেশের মূর্তি আছে বাড়ির সঙ্গে, কত সুন্দর লাগছে দেখো, কত সুন্দর লাগছে দেখো। আর এই হচ্ছে এনাদের ব্যানার দেখো, দুর্গাপূজা 1431 90তম বর্ষ, এবছরের ভাবনা ত্রিমাত্রিক, দেখো মুদি আলী ক্লাব নিচে লেখা আছে। এই হচ্ছে এনাদের পুরো পুজো প্যান্ডেল। তো চলো যাওয়া যাক। এখানে দেখো লোহার দিয়ে একটা সুন্দর সুন্দরভাবে দেখো একটা রেডি করা আছে, এগুলো দেখো লাইট আরে লাগানো হবে, অলরেডি তার আরে লাগানো আছে, এগুলোতে বিভিন্ন ধরনের আলো লাগানো হবে। তো এটা আলো লাগিয়ে ওপরটাই তোলা হবে, তারই স্ট্রাকচার অলরেডি রেডি হচ্ছে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু পুরো লোহা দিয়ে ঝালাই করে রং করা, এটা খুব সুন্দর লাগছে। তো এইদিকে দেখো অনেক রকমের লোহার দেখো স্ট্রাকচার রেডি করা হয়েছে দেখো, সেইগুলো অলরেডি এইদিকে এইদিকে সব রাখা আছে। হ্যাঁ, আর এই হচ্ছে এনাদের পুরো দুর্গা মঞ্চ, যেখানে দেবী দুর্গা থাকবে, ঠিক এখানেই অলরেডি কাজ চলছে দেখো, এখানেই অলরেডি কাজ চলছে। আর এইদিকে দেখো জায়েন্ট আকৃতির দেখো এই মূর্তি রেডি করা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ওই দিকে একটা রেডি হচ্ছে। এগুলো মেনলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটের মূর্তিকে এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। আর এই হচ্ছে দেবী দুর্গার বসার জায়গা বা থাকার জায়গা যাই বলো না কেন, এইদিকে দেখো অলরেডি রেডি হচ্ছে। হ্যাঁ, মুগায় সব ঢাকা দেওয়া আছে। আর উপর দিকটায় দেখো কত সুন্দরভাবে রেডি হচ্ছে দেখো, ত্রিমাত্রিক যেহেতু এনাদের থিম, সেই থিমকে সামঞ্জস্য রেখেই কিন্তু প্যান্ডেলটা কিন্তু বানানো হচ্ছে। এইদিকে স্ট্যাচুটা দেখো কতটা বড় দেখো, এটা হয়তো 6 ইঞ্চি স্ক্রিন হয়তো সেভাবে তোমাদের ছোটো লাগবে, কিন্তু হাইটটা কিন্তু অনেকটা কিন্তু এটা। দাদা এই 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 স্ট্যাচুগুলোর হাইট কতটা করে আছে এগুলো? 15 ফুট 20 ফুট? আচ্ছা, এই যে স্ট্যাচুগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্রায় 20 ফুট করে আছে, এই যারা কাজ করছে শিল্পীরা তারাই বলছে আর কি, এগুলো 20 ফুট করে। আর টোটাল এই হচ্ছে এনাদের এখন প্যান্ডেল মুদি আলী ক্লাবের এবছরের থিম এই টোটাল। তো এইদিকে দেখো এইদিকে ওই যে টিনের যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে সেই মুদিখানা দোকানে চাল আড়ে যে তোলে না চাল ডালারে, তো সেইগুলোকে কেটে সেইগুলোকে গোল্ড চাকতিটার মধ্যে লাগানো হচ্ছে, ওর ভিতরে আলো লাগানো হবে। জাস্ট ইউনিক টাইপের আইডিয়া দেখো, সেইটাই অলরেডি রেডি হচ্ছে। এইটা যখন লাগানো হবে এর মধ্যে যখন আলো জ্বলবে না জাস্ট অসাধারণ লাগবে, তো সেটাই অলরেডি এখানে কিন্তু এটা রেডি হচ্ছে। এটা কোথায় লাগায়, ওই তো ওই জায়গাটা করে হয়তো লাগাতে পারে এটা, বা এই উপরেও লাগাতে পারে আমি ঠিক জানি না, তো যেখানেই লাগাবে আশা করি খুব সুন্দর লাগবে এটা। এই মাত্র 5-6টা দিনের পুজোর জন্যে যা প্রিপারেশন হচ্ছে দেখো, এই দেখো এই কাজগুলো দেখো, কাঠের কাজগুলো দেখো জাস্ট অসাধারণ দেখো, কত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্মভাবে কিন্তু বানিয়েছে। এই কাজগুলো দেখো এখানে আছে, এই দিকে এই মূর্তিগুলো দেখো, আর তার পাশে এই কাঠের কাজগুলো দেখো কত সুন্দর দেখো, উপরে হাতিটাকে দেখো কত সুন্দরভাবে দেখো বানানো হয়েছে। মাত্র এই কটা দিনের জন্যে এত সুন্দর শিল্পকলাকে কিন্তু ফুটিয়ে তুলেছে এই মুদি আলী ক্লাব দেখো। আর এনাদের হচ্ছে অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে। তো এই মুদি আলী ক্লাবের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, অলরেডি পূজা প্রস্তুতি জোর কদমে চলছে। তো অবশ্যই তোমরা বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিও যে এবছর মুদি আলী ক্লাবের দুর্গাপূজার থিম কী হতে চলেছে, ত্রিমাত্রিক। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে। তো চলো, বাই।